हेलो स्टूडेंट, वेलकम टू माय चैनल। आज के আমরা ভয়েস চেঞ্জ করার নিয়মাবলী নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি, ভয়েস চেঞ্জ একটা বিরাট বড় চ্যাপ্টার, যাকে একটা ক্লাসে বোঝাতে গেলে তোমাদের অনেক অসুবিধা হতে পারে। সুতরাং ভয়েস চেঞ্জের যতটা নিয়ম রয়েছে সেগুলি আমরা পার্ট পার্ট করে আলোচনা করব। আর আজকের ক্লাসে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। ভয়েস চেঞ্জ শিখতে হলে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং প্রাইমারি ভার্বের স্পষ্ট ধারণা থাকতে হয়। যদি এইগুলির সঠিক ধারণা না থাকে তাহলে আমাদের ভয়েস চেঞ্জ করতে অনেক অসুবিধা হবে। তাহলে ভয়েস চেঞ্জের নিয়মগুলো নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে নেই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এবং প্রাইমারি ভার্ব কি। সাবজেক্ট, দ্য পারসন অর থিং হুইচ উই স্পিক অ্যাবাউট ইন এ সেন্টেন্স ইজ কল্ড সাবজেক্ট। অর্থাৎ বাক্যে যে ব্যক্তি বা বস্তুর বিষয়ে আমরা কথা বলি সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন দিস ডগ বাই স্ট্রেঞ্জার্স, তো এখানে আমরা কুকুরের বিষয়ে বলছি, দিস ডগ, দিস ডগই হবে সাবজেক্ট। অবজেক্ট, অবজেক্ট ইজ এ থিং অর পারসন অন হুম অ্যাক্টিভিটি ইজ ডান। অবজেক্ট হচ্ছে যার উপরে কাজটা হচ্ছে। যেমন দিস ডগ বাই স্ট্রেঞ্জার্স, এই কুকুর কাকে কামড় দিচ্ছে? স্ট্রেঞ্জার দেখে। তো এখানে কামড় দেওয়া কাজটা হচ্ছে স্ট্রেঞ্জারের উপর, তো স্ট্রেঞ্জার হবে অবজেক্ট। অর্থাৎ সাবজেক্ট যা করবে তার কাজের প্রভাব যে বস্তুটার উপরে পড়বে সেটাই হবে অবজেক্ট। ভার্ব, দ্য ওয়ার্ড হুইচ ডিনোটস সাম অ্যাকশন ইজ কল্ড ভার্ব। যে শব্দ দ্বারা কোনো একটা কাজ বোঝানো হয় সেটাই হচ্ছে ভার্ব। দিস ডগ বাইট স্ট্রেঞ্জার্স, এখানে বাইটস হবে ভার্ব। প্রাইমারি ভার্ব, প্রাইমারি ভার্ব বি, হ্যাভ অ্যান্ড ডু, অল থ্রি অফ হুইচ ক্যান ফাংশন অ্যাজ আইদার মেইন অর অক্সিলারি ভার্বস আর প্রাইমারি ভার্ব। রুলস অফ ভয়েস, নাম্বার ওয়ান চেঞ্জ অফ অবজেক্ট, নাম্বার টু ইউজেস অফ প্রাইমারি ভার্ব, নাম্বার থ্রি চেঞ্জেস অফ মেইন ভার্ব, নাম্বার ফোর চেঞ্জেস অফ সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসকে আমরা কীভাবে প্যাসিভ ভয়েস করব তার নিয়মগুলো নিম্নরূপ। নাম্বার ওয়ান, অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে। নাম্বার টু, এ প্রাইমারি ভার্ব ইজ ইউজড অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের টেন্স এবং প্যাসিভ ভয়েসের সাবজেক্ট ও পারসন, সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী প্যাসিভ ভয়েসে একটা প্রাইমারি ভার্ব বসবে। নাম্বার থ্রি, দ্য মেইন ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস ইজ অলওয়েজ রিটেন ইন ইটস পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ইন বি থ্রি ফর্ম ইন দ্য প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের ভার্বটি প্যাসিভ ভয়েসে সবসময় ফার্স্ট পার্টিসিপলের রূপে বসে। যখন সেটা প্যাসিভ ভয়েসে আমরা লিখব সেই ভার্বটির আমরা ফার্স্ট পার্টিসিপলের ফর্মে লিখব। তো ভার্বের নাম্বার ফোর, দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস ফলোড বাই এ প্রিপোজিশন। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট হবে এবং তার পূর্বে একটি প্রিপোজিশন বসবে, সাধারণত বাই প্রিপোজিশন বসে, অন্য ক্ষেত্রে অন্যান্য প্রিপোজিশনও বসতে পারে। এখানে একটা সেন্টেন্স রয়েছে, দে হেল্প মি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের আছে আর সেটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রথমে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বানাতে হবে। তো এখানে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট হচ্ছে মি, এই মি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট আই। তারপর অ্যাক্টিভ ভয়েসের এই মেইন ভার্ব হেল্পটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে, সেই জন্য প্যাসিভ ভয়েসে এই সাবজেক্টের পর বসবে একটি হেল্পিং ভার্ব বা প্রাইমারি ভার্ব। এই প্রাইমারি ভার্ব বসার কারণ হল অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট দে সক্রিয় এবং অবজেক্ট মি নিষ্ক্রিয়, দ্যাট মিনস ইনঅ্যাক্টিভ। এই মি যখন প্যাসিভ ভয়েসের সাবজেক্টের জায়গায় আসলো তখন সে সাবজেক্টের কাজ করছে কিন্তু প্রকৃতপক্ষে তার দ্বারা কোনো কাজ হচ্ছে না, তার উপর কাজটা চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেহেতু সে নিজে কাজ করছে না সেই জন্য তার একটা হেল্পিং ভার্বের প্রয়োজন।
প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা এম ইজ বা আর বসি। এম বসার কারণ হলো এখানে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। তো হেল্পিং ভার্ব বসানোর পর আমরা মেইন ভার্বকে আমরা চেঞ্জ করব। অ্যাকটিভ ভয়েসের মেইন ভার্বটি প্যাসিভ ভয়েসের ফার্স্ট পার্টিসিপ ফর্মে বসে। এখানে অ্যাকটিভ ভয়েসের মেইন ভার্ব হচ্ছে হেল্প, হেল্পের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হেল্পড। তারপর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হলো দ্যাম, দে থেকে হচ্ছে দ্যাম, এবং তার পূর্বে একটা প্রিপোজিশন বসলো ভাই। ভাই বসার কারণ হচ্ছে এই যে প্যাসিভ ভয়েসের কাজটা, হেল্প করার কাজটা তো তার দ্বারা হচ্ছে, তো অ্যাক্টিভ ভয়েসের এই দেটা যখন প্যাসিভ ভয়েসের অবজেক্টের জায়গায় আসলো, আসলে অবজেক্টটাই তো এখানে সক্রিয়, তার দ্বারা কাজ হচ্ছে, কাজটা হচ্ছে, সেই জন্য আমরা এখানে একটা ভাই প্রিপোজিশন বসালাম। আরেকটা সেন্টেন্স দেখি, হি বাইজ নিউ বুকস। এখানে অবজেক্ট হচ্ছে নিউ বুকস, তো নিউ বুকস অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, সেটা হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট নিউ বুকস। তারপর অ্যাক্টিভ ভয়েসের বাইজটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে, তাই এখানে এম ইজ আর থেকে যে কোনো একটা বসবে। তো এখানে আর বসার কারণ হচ্ছে নিউ বুকস থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য আর বসলো। প্রাইমারি ভার্ব বসার পরে কী বসে? মেইন ভার্ব। তো অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্বটা বাই, প্যাসিভ ভয়েসের সেটা হবে বট, নিউ বুকস আর বট। তারপর বাই প্রিপোজিশন, তারপর হি থেকে হবে হিম। ঠিক আছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার কয়েকটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, সেগুলো সলভ করে আমাকে পাঠিয়ে দিবি।